পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালনপুর ব্লকের মাইথন থার্ড ডাইক জলাধারে ছট পুজো করতে আসেন প্রচুর পূর্ণার্থী। স্থানীয় বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর পূর্ণার্থী আসেন। সেই কারণে মাইথন থার্ড ডাই নদীঘাট সহ সালনপুর ব্লকের বিভিন্ন ছোট ঘাট পরিষ্কার করার কাজ চলছে। সমস্ত ঘাটগুলি পরিদর্শন করেন সালনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং। তিনি জানান, বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সমস্ত ছোট ঘাটগুলি পরিষ্কার করা হচ্ছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক। আমরা নৌকাওয়ালাগলায় থাকি, 25-30 জন ছেলে আমরা থাকি, আর ব্যবস্থা থাকে, লাইফ জ্যাকেট থাকে, যাতে জলে ডুব দিলে কোনো রকম অশান্তি, ডুবে যায় না উঠতে পারে, তাদের নিয়ে আমরা লাইফ জ্যাকেটও দিই। লাইফ জ্যাকেট পুলিশ শাসন থেকেও আসে, এসব দিয়ে আমাদের ওদেরকে পূজাটা পার করে ভালো করে। হ্যাঁ, দেন্দুয়া, কল্যাণশরী, লাকড়াজোড়া, এদিকে লেড ব্যাং, এদিকে আমাদের মাইথান, মাইথানেরও দু একটা আছে, এই 4-5 জায়গা হতলা, এইসব গুলা সবই আছে। হ্যাঁ, ঝাড়খণ্ডও আছে, ঝাড়খণ্ড গেলেও আছে, 2-4 বেশি না। এখানে লোকের সম্বন্ধে অনেক এলাই হয়, 2000-4000 করে হয়, 5000ও হয়ে যায়। প্রশাসন থেকে সুবিধা থাকে, এই লাইফ জ্যাকেট থাকবে, তার পাশে আশেপাশে নৌকা ঘুরবে, 2-3 নৌকা ঘুরে, আর কোনো রকম জলে ঢুকলে কোনো রকম যদি হয়ে যায় তাদেরকে আমরা নৌকা দিয়ে তুলি, আমরা এই নৌকাঘাটের লোকরাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।